প্রশ্নের মধ্যেই আপনি উত্তর দিয়েছেন, ওনারা একজন জনপ্রতিনিধি, বা কেউ কোনো সমাজ ব্যবস্থা যদি একজন জনপ্রতিনিধিকে জনপ্রতিনিধির সম্মান দেয় না, আর আবার আশা করে ওইটা থেকে আমি সেবা পাবো, দুইটা একই সাথে হয় না। একজন দেখেন জনপ্রতিনিধি আমার পছন্দ হতে পারে নাও পারে, আমি ভোট দিতে পারি নাও দিতে পারি, কিন্তু যখন অধিকাংশ জনগণ ওনাকে ম্যান্ডেট দিয়ে দেয়, উনি জনপ্রতিনিধি, জনপ্রতিনিধি হওয়ার পর সবাই ওনাকে মানে এবং সবাই মিলে একটা এলাকার উন্নয়ন কাজ করে এলাকার জনসাধারণ সুবিধার্থে নাগরিক সেবা প্রদানগুলো করে যায়। এই করে যাওয়ার মধ্যে এক শ্রেণীর সমাজ বিরোধী মানুষ থাকে, যারা সমাজের ভালো চায় না, সমাজে একটা স্থিতিশীল অবস্থা চলে আসুক ওইটা চায় না। এই সমস্ত মানুষই বারে বারে যুগে যুগে কালে কালে সমাজ ব্যবস্থার উপর একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তখন সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রযন্ত্র সবাই মিলে কি করে ওই সমস্ত সমাজ বিরোধী মানুষকে নির্মূল করে, এ ধরনের কিছু যুগে যুগে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও এই ধরনের সমাজ ব্যবস্থার কারণে থাকবে। এইটা কতটুকু ভালো একজন সভ্য সমাজে এগুলো আপনি আশা করতে পারেন না। একজন জনপ্রতিনিধির বাসায় একজন জনসেবা দিচ্ছে, এই ধরনের প্রতিষ্ঠানের কর্মচারী কর্মকর্তার উপর বাসায় গাড়িতে হামলা হয়, আমরা দেখি আমাদের দেশে, অন্য কোনো দেশে কিন্তু এই উদাহরণ আপনি পাবেন না। এই সময় যদি অন্য কোনো দেশে আপনি চিন্তা করেন এই কাণ্ডটা হতো এতক্ষণে কী হয়ে যেত, একজন কর্মকর্তা বা কর্মচারী ধরেন একজন শ্রমিক আপনার এখানে ময়লা পরিষ্কার করছে, আপনি তাকে ইনসাল্ট করছেন, আবার আপনি আশা করছেন সে আপনাকে সেবা করবে, অথচ আপনার কর্মচারী না, ও জনগণের কর্মচারী। আর যারা জনসেবক তারা তো জনসেবার জন্য তার ব্যবসা বাণিজ্য রেখে বিনা পারিশ্রমিকে কাজ করছেন। পদক্ষেপ আগামীকালকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা স্থানীয় সরকার মন্ত্রী, স্থানীয় সরকার সচিব, স্বরাষ্ট্র সচিব, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক সবার কাছে আমরা স্মারকলিপি দিচ্ছি। পাশাপাশি আমরা একটা টাইম দিয়ে দিচ্ছি যে এতদিনের ভিতরে এখনও পর্যন্ত প্রশাসন ভালো ভূমিকা নিয়েছেন, আর যদি বাকি যে আসামিগুলো ধরুন, আর না ধরলে আমরা হয়তো নাগরিক সেবা, দেখেন একজন কাউন্সিলর বা যদি এই সেবা প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠান চায় 10 মিনিটের ভিতর, কিন্তু নাগরিক সেবাগুলো যদি একদিন বন্ধ করে সিলেটের অবস্থা কী হবে? এবং অনেক সাংবাদিক ভাইয়েরা বালন সংবাদ পরিবেশন করছেন, বস্তু অনেকে আবার শ্রুতের সাথে গা ভাসিয়ে দিচ্ছেন, আমি তাদের প্রতি অনুরোধ থাকবে প্রকৃত ঘটনা জানুন, বাস্তব নিউজটা করুন। গতকাল কেন স্বনামধন্য একটা পত্রিকায় দেখলাম আজকে নিউজ হয়েছে, উল্টাপাল্টা নিউজ করতেছেন, আসলে আপনি তো সিলেটেরই সন্তান, এই যে সিলেটের একটা জিনিস ইজ্জতের হানি হচ্ছে আপনি সেদিকে না গিয়ে এর বিরুদ্ধে একটা নিউজ করছেন। আমরা আশা থাকবে যে একদম ভাই হিসাবে, সিলেটি ভাই হিসাবে সিলেটের ভালোটা চান যদি তাহলে ভালো জিনিসগুলো সিলেটের প্রকাশ করবে। দেখেন সবাই যে আপনার কথায় চলবে বা বুঝে ফেলবে, হলে তো সমাজে এত অসঙ্গতি থাকতো না, পক্ষে বিপক্ষে লোক থাকবে, কিন্তু যৌক্তিক কথাবার্তা হতে হবে, যৌক্তিক কথাবার্তা, যুক্তির ভিতরে কথাবার্তা হলেই তো সব শেষ, তখন আর কোনো বিরোধের দরকার হয় না। যিনি সংবাদ পরিবেশন করছেন তিনিও যদি যুক্তিকতা রেখে করেন তাহলে সমাজে এই বিভ্রান্তিও ছড়াবে না। আপনারা যারা এখনও পরিবেশন করছেন, যদি আমার বক্তব্য কাট কাট করে এখান থেকে নির্দিষ্ট অংশ প্রকাশ করেন তাহলে তো নেগেটিভ নিউজও হয়ে যেতে পারে, তাই না? তাহলে একজনের বক্তব্য হলে পুরো বক্তব্য দিবেন, আর একটা ঘটনা হলে সম্পূর্ণ ঘটনার ভালোটা খারাপটা দুইটাই দিবেন, জনগণ জানি কোনটা নেওয়া দরকার। আমি কাউন্সিলর 19 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন, ধন্যবাদ।